नमस्कार बंधु, मुख्यमंत्री बोलছেন যে তিনি যা যা কথা দিয়েছিলেন সমস্তই কিন্তু পূরণ করেছেন এবং এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু বাজেটের মধ্যে তা কিন্তু পূরণ করেছেন। তো এই কথা বলার পর এই রাজ্যের কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। তিনি বলছেন জিডিপি যেখানে কেন্দ্রের -7.7 চলে গেছে সেখানে কিন্তু এখানে +1.36 জিডিপি মানে আছে, অর্থাৎ রাজ্যের অর্থনৈতিক অবস্থা কিন্তু মোটেই খারাপ নয়, কিন্তু দিন দিন দেনার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সেই দিকেও কিন্তু সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন। তো তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কী বললেন এবং তারপর অমিত মিত্র কেন বললেন যে এই রাজ্যের কেন অর্থনৈতিক অবস্থা এত ভালো সবটাই কিন্তু আমরা শুনে নেব। কিন্তু বিভিন্ন ধরনের যারা কর্মী আছে, চুক্তিভিত্তিক কর্মীদিকে আরম্ভ করে সকলেই, বিভিন্ন শিক্ষক, সে পার্শ্ব শিক্ষক, সে স্কিমেসকে, তাদের বিষয়েও কিন্তু কোনো কিছু বাজেটে শোনা যায়নি, এই নিয়ে কিন্তু খুব তৈরি হয়েছে। তো মুখ্যমন্ত্রী কী বললেন এই বাজেট সম্বন্ধে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেটা আমরা সরাসরি শুনে নিই, তারপর অমিত মিত্র কী বললেন সেটা আমরা শুনে নেব। কেন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা ভালো এই বিষয়ে শোনা যাক। আমরা যা যা ম্যানিফেস্টো বলেছিলাম করবো প্রত্যেকটা আমরা করছি এবং অলরেডি করতে শুরু করেছি এবং করে দিয়েছি। অর্থাৎ আমাদের মামাটি মানুষের সরকার কথা দিলে কথা রাখে, এই বাজেট তারই রূপান্তর। এবার রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা যে অনেকটাই ভালো কেন্দ্রের তুলনায়, সেই বিষয়ে কিভাবে ব্যাখ্যা দিলেন, কেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো এ কথায় বলেন, এবং এই ভালো হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু চূড়ান্তভাবে বঞ্চিত হচ্ছেন এমনটাই, এবং কর্মীরা অনেকটাই কিন্তু তারা বলতে চাইছেন এই বিষয়টা নিয়ে। তো আমরা শুনে নিই অমিত মিত্র কি বলছেন। এটা এটা একটা স্পষ্ট বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা যে ম্যাক্রো ইকোনমিক পলিসি নিয়েছি এই কথাটা আমরা বারবার কেন্দ্র সরকারকে বলেছি যে ডিমান্ড স্টিমুলেট করো। তার মানে সাধারণ মানুষ যারা 100 টাকা দিলে 98 টাকা কনজিউম করে তাদের হাতে পয়সা দাও। আজকে যে স্কিমের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, সোশ্যাল সার্ভিস এক্সপেন্ডিচার, এটা মানুষের হাতে টাকা গেলেই তারা খরচা করবে ডিমান্ড স্টিমুলেটেড হবে। ডিমান্ড স্টিমুলেটেড হলেই ইকোনমি উইল পিক আপ। আপনার গ্রেট ডিপ্রেশন হয়েছিল আমেরিকাতে, কি করেছিল তারা? ডিমান্ড স্টিমুলেটেড। আজকে আপনি দেখছেন সারা পৃথিবীতে ডিমান্ড স্টিমুলেশন ইজ দ্য মডেল। কেন্দ্রীয় সরকার কি করছে? সাপ্লাই স্টিমুলেটেড, তার মানে কিছু ক্রেডিট দিয়ে দিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন অল্প অল্প করে লাটাই থেকে অল্প অল্প করে সুতো বের করছে, সেটাতে হয় না। আমাদের সরকার ডিমান্ড স্টিমুলেট করে রেখেছে, যেখানে কেন্দ্রীয় সরকার হচ্ছে কোথা থেকে, আপনার উদাহরণ দিচ্ছি, আপনার কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিল 10%। কেন? ভাবলো তারা হয়তো ইনভেস্ট করবে, তারা ইনভেস্ট করলো না। হাইয়েস্ট প্রফিট রেট ইন ইন্ডিয়া ইন 4 years, 2.4% অফ জিডিপি। কেন? তাদের কনফিডেন্স নেই, তারা ইনভেস্ট করলো না, সাপ্লাই এলো না। আমরা কি করছি? আমরা ডিমান্ড স্টিমুলেট করছি, কন্টিনিউয়াসলি সাধারণ মানুষের হাতে পয়সা দিচ্ছি, তারা এসে বাজারে খরচ করছে, তার জন্য ইন্ডাস্ট্রি স্মল মিডিয়াম লার্জ তারা সাপ্লাই করছে। এই অবস্থার মধ্যে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ইনগ্রেট করেছিলেন বিভিন্ন প্রজেক্টস যেগুলো তারা আনছে। আপনারা জানেন ফুড স্টিমুলেশন, খাবারের ক্ষেত্রে, ফুড প্রসেসিং এর ক্ষেত্রে আইটিসি নতুন ইনস্টিটিউট নতুন করেছে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আছে। কেননা ডিমান্ড ইজ দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। সো আমরা বারবার বলেছি ম্যাক্রো ইকোনমিক্স এর বেসিকটা শিখুন, সারা পৃথিবী করছে। আপনারা জানেন ইংল্যান্ডে আপনি যদি চাকরি না করতে যান, কেননা এই কোভিড এর ব্যাপারে 80% স্যালারি তারা দেয়, তার নাম হচ্ছে ফার্মো স্কিম। তার মানে কি? সেই টাকাটা নিয়ে আপনি বাজারে জিনিস কিনবেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বললেন এটা ঐতিহাসিক, 58.26% আপনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইজ ফর সোশ্যাল এক্সপেন্ডিচার। সেটা যদি খুঁজে দেখেন বাজেটে, দেখবেন সব হাতে টাকা দেওয়া স্কিম সঙ্গে সাথে তারা বাজারে যাবে, ডিমান্ড ক্রিয়েট করবে। আপনি এগ্রিকালচারের কথা বলেছেন, 26.29%, তার মানে গিয়ে কি দাঁড়াচ্ছে? আমাদের যে স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, যেটা আগে প্ল্যান এক্সপেন্ডিচার বলা হতো, তার 85% ইজ ডিমান্ড স্টিমুলেশন এক্সপেন্ডিচার। তার মানে কি? কেন্দ্রীয় সরকার ম্যাক্রো ইকোনমিক্স জানে না, বোঝে না, কেউ যারা জিজ্ঞেস করে তাদের কথা শোনে না, এবং সব ক্ষেত্রেই দেখবেন জিএসটির ক্ষেত্রেও তাই, তারা বোঝে না।
কোভিড এর সমস্ত মেটেরিয়াল উপরে হ্যান্ড স্যানিটাইজার উপরে 18% ট্যাক্স জিএসটি বসিয়ে দেওয়া, হ্যান্ড স্যানিটাইজার মাস্কের উপরে দিয়ে করে দেওয়া, তার মানে কি? এই জবাবটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অর্থ দপ্তর সমস্ত দপ্তর মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ডিমান্ড স্টিমুলেট করে রেখেছি, যার জন্য নেগেটিভ 7.7% গ্রোথ অল ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ পজিটিভ 1.2% গ্রোথ। এবং আমার মনে হয় এই সম্বন্ধে তাদের কেন্দ্রীয় সরকারকে আমরা নিজেরা চিঠি লিখে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে চিঠি লিখে বলেছে, তারা শোনে না, তারা বোঝে না, তারা এক্সপার্টিস নেবে না। সারা পৃথিবীর অর্থশাস্ত্রবিদরা বলছে, তারা শুনছে না। তিনজন নোবেল প্রাইজ পাওয়া লোক তাদের বলেছে, শোনে না। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশাল কমিটিতে নোবেল প্রাইজ কেনার আছে, ডক্টর ব্যানার্জি ফ্রম MIT, তারা ইনপুট দিচ্ছে, আমরা শুনছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন। দ্যাট ইজ দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি। তাই এটার উত্তরটা হচ্ছে, যে কোনো অবস্থা সংকীর্ণ অবস্থা হলে আজকের যে অবস্থা তাতে ফার্স্ট স্টিমুলেট ডিমান্ড, মানুষের হাতে টাকাটা, দেন অটোমেটিক্যালি সাপ্লাই উইল ফলো। অতএব যেহেতু রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো, আগামী দিনে দপ্তর থেকে বিভিন্ন ধরনের যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, সে সিভিক পুলিশ থেকে হোক বা চুক্তিভিত্তিক শিক্ষক, সে পার্শ্ব শিক্ষক, SSKMSK বা ভোকেশনাল বা যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছে প্রায়, তাদের বিষয়ে নিশ্চয়ই অবশ্যই ভালো কিছু হবে এমনটাই কিন্তু আশা করছেন। কারণ যেহেতু অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভালো কেন্দ্রের তুলনায়, এবং মুখ্যমন্ত্রী বলছেন মানুষের হাতে টাকা দেওয়ার কথা, তো এই ধরনের শিক্ষকদের খুবই কষ্ট এবং দুঃখ দুর্দশা যন্ত্রণার মধ্যে রয়েছে এই কর্মীরা, তো তাদের হাতে টাকা দিলে নিশ্চয়ই আরও অর্থনীতি মজবুত হবে এবং বাজারে কিন্তু যে কেনাকেটার বিষয়টা সেটা কিন্তু বাড়বে এবং অর্থনীতি চাঙ্গা হবে। দেখা যাক আগামী দিনে কী হয়। নমস্কার।